হঠাৎই গাছের ডাল ভেঙে পড়ে বিপর্যয় সৃষ্টি হলো জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। পান্ডাপাড়া রাস্তার দুপাশ জুড়ে রয়েছে বেশ কিছু পুরনো গাছ। আজ সন্ধ্যায় পান্ডাপাড়া খড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনের একটি গাছ থেকে বেশ বড় একটি ডাল ভেঙে পড়ে রাস্তার পাশে রাখা বাইকের ওপরে। এই ডাল হঠাৎ ভেঙে পড়ায় চারটি বাইকের বিভিন্ন অংশ ভেঙে যায়, বাইকগুলির অনেক ক্ষতি হয়, পাশাপাশি এলাকার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, এলাকায় অন্ধকার নেমে আসে। জনবহুল এলাকায় পথ চলতি গাড়ি মানুষ দাঁড়িয়ে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল করার চেষ্টা করছে। আমাদের পান্ডাপাড়া কালীবাড়ি অঞ্চলের মধ্যে যে গাছগুলো আছে, এই গাছগুলো দীর্ঘদিনের পুরনো, ভেতরে কিছু নেই, সব পচে গেছে। তো এই পচে যাওয়ার ফলে যখনই বৃষ্টি হয় একটু ডালগুলো ভার হয়ে যায় আর এমনি ভেঙে পড়ে। তা আমরা অনেকবার কী করছিলাম গাছগুলো যেন ডালগুলো কাটা, গাছ কাটার দরকার নেই, গাছ কাটতে বলবো না যে গাছ কাটা হোক, ডালগুলো কেটে দিলে পরে আমাদের, আমরা সবাই, শুধু আমি না, আমরা সবাই বিপদমুক্ত হতে পারি। এই দিন পনেরোর মধ্যে তিন জায়গায় ডাল ভেঙে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। কয়েকদিন আগে যে আমার ভাইয়ের ভবন আছে স্বদেশ ভবন, সেই স্বদেশ ভবনের উপরে ডাল পড়ে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে ওর। সেদিন একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, ভাগ্য ভালো, মানে এমনি কারো ক্ষতি হয়নি শারীরিকভাবে, শুধু ড্রাইভারের মাথা ফেটেছে। আজকে যেটা হলো সেটা ওই যে শুকনো ডাল ছিল, সে ডালটা দিনের পর দিন থাকতে থাকতে সেটা পচে গেছে, পচে গেছে, ভেঙে পড়ে চার পাঁচখানা বাইকের ক্ষতি হয়ে গেল, দোকানের বাড়ির সব সার্ভিস তার সব ছিঁড়ে গেল। হ্যাঁ, প্রাণহানি হয়নি বা কেউ আহত হয়নি, কাজ চলছে, আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো ইলেকট্রিসিটি বোর্ডের যে লোকজন এসছে তারা কাজ করছে, কিছুক্ষণের মধ্যে হয়তো মানে পাওয়ার দিতে পারবে ওরা।